হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য নিউসেশন তোমাদের আমি কথা দিয়েছিলাম যে দু হাজার সালের প্রাইমারি ডেটে যে প্রশ্নপত্র বাতিল করা হয়েছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা আলোচনা করবো দু হাজার সালের সেই প্রশ্নপত্র নিয়ে যেটা বাতিল করা হয়েছিল তার অঙ্কের পার্টগুলো নিয়ে অঙ্কের প্রত্যেকটা প্রশ্ন আমরা বিশ্লেষণ করবো কীভাবে কত সহজে প্রবলেমগুলো সলভ করা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তাহলে শুরু করছি আর কোনোরকম কথা না বাড়িয়ে দেখো শুরু করার আগে আরেকটি কথা বলবো প্রত্যেকটা প্রশ্ন অরিজিনাল পেপার যেটা ছিল সেখান থেকে কপি পেস্ট করার চেষ্টা করেছি আমরা যাতে করে তোমাদের বুঝতে একদম সুবিধা হয় এবং সেটা করতে গিয়ে কিছু প্রশ্ন আমাদের বাংলায় এবং কিছু প্রশ্ন ইংরেজিতে রাখতে হয়েছে বাধ্যতামূলকভাবে কারণ কিছু প্রশ্নের উপরে এত লেখালেখি রয়েছে এবং কিছু স্ট্যাম্প রয়েছে যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই কারণে কিছু ইংরেজিতে এবং কিছু বাংলায় থাকবে কোনো অসুবিধার কারণ নেই প্রত্যেকটা ইংলিশের প্রশ্নগুলো একদম বিশ্লেষণ করে দেওয়া হবে দেখুন নেবে প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে ইংরেজিতে সেটা আমি একদম বাংলায় বিশ্লেষণ করে দিচ্ছি কোনো অসুবিধা নেই কি বলা রয়েছে দেখো প্রতি যদি দশজন মানুষ প্রতিদিন ছয় ঘন্টা করে ছয় দিনে একশো মিটার দীর্ঘ চার মিটার প্রস্থ এবং দুই মিটার গভীর একটি খাল খনন করে থাকে ওকে এবং তবে কি বলা হয়েছে দুশো চৌষট্টি জন প্রতিদিন কত ঘন্টা কাজ করবে যাতে দশ দিনে একশো ছাব্বিশ মিটার দীর্ঘ কুড়ি মিটার প্রস্থ এবং এগারো মিটার গভীর কোনো খাল খনন করতে চায় ওকে এটা অত্যন্ত ইজি কোয়েশেন ছিল আমরা আলোচনা করেছিলাম যে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লু টু ইজ ইকুয়াল টু এম টু ডি টু এইচ টু এবং ডাব্লু ওয়ান এটা একটা ফর্মুলা আলোচনা করেছিলাম এই ধরনের যখন প্রবলেম থাকে তখন আমি বলেছিলাম কি এই ফর্মুলায় সরাসরি বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায় শুধু এখানে ডাব্লু টু এবং ডাব্লু ওয়ানটা উল্টো করা থাকবে ওকে এখানে ডাব্লু ওয়ান বসবে না এখানে ডাব্লু টু এবং ডাব্লু ওয়ানটা বসবে এখানে এখানে টোটাল যে কাজের পরিমাণ সেটাই ডাব্লু ওয়ান হবে এবং কী যেহেতু গর্ত বা কোনো খাল করা হচ্ছে তাহলে কী হবে সেটা একটা আয়তন হবে তাই তো দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা যেটা সবগুলো ভ্যালু আমাদের গিভেন রয়েছে জাস্ট পুট করতে হবে আমাদের তাহলে দেখো প্রথমে কী রয়েছে দশজন মানুষ তাহলে এম ওয়ান মানে মেন তো তাহলে এম এর জায়গায় কী বসাবো দশ প্রত্যেকটা বসিয়ে দাও শুধু কত দিনে বলেছে দশজন মানুষ প্রতিদিন ছয় ঘন্টা করে তাই তো এইচ এর মান ছয় আচ্ছা ছয় বসিয়ে দাও আগে অসুবিধা নেই যেহেতু গুণ রয়েছে এবং কত দিন বলেছে ছয় ঘন্টা করে ছয় দিনে তাই তো তাহলে ছয় দিনে টু কি বলেছে একশো পাঁচ মিটার দীর্ঘ দেখো এটা কিন্তু কাজের পরিমাণ ওকে যখনই কাজের পরিমাণ আসবে তখন কী করবো সেটার মান হচ্ছে ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ানকে একদম এই পাশে আমরা পুট করে দিচ্ছি তাহলে কতটা রয়েছে দেখো কাজের পরিমাণ এখানে বসিয়ে দাও কাজের পরিমাণ একশো মিটার দীর্ঘ এবং চার মিটার প্রস্থ তাহলে চার ইন্টু দুই মিটার উচ্চতা তাই তো বা গভীর তাহলে দুই এটা টোটাল ডাব্লু ওয়ান কিন্তু এই টোটালটা ডাব্লু ওয়ান হয়ে গেল এবার আমাদের কি বসবে এখানে ডাব্লু টুটা আগে বসিয়ে দিই তারপরে বাকিগুলো ভ্যালু ফুট করে দিচ্ছি দেখো ডাব্লু টু কী হবে ডাব্লু টু হবে একশো মিটার প্রস্থ দৈর্ঘ্য আর কি প্রস্থ কত রয়েছে প্রস্থ রয়েছে টোয়েন্টি মিটার তাহলে কুড়ি মিটার এন কত রয়েছে এগারো মিটার গভীর হয়ে গেল এটা ডাব্লু টু ওকে তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালো আমরা পুট করেছি এটা ডাব্লু ওয়ান বসেছি এখনও পুট করতে হবে আমাদের ডাব্লু এম টু ডি টু এইচ টু তাই তো তার মধ্যে এইচ টুটা আমাদের বের করতে হবে সেটাকে আমরা এক্স লিখে দিলাম আর বাকি থাকছে আমাদের এম টু আর ডি টু এম টু কত বলেছে দুশো চৌষট্টি জন তাই তো তাহলে এন টু দুশো চৌষট্টি তারপরে কত রয়েছে দশ দিনে তাহলে ডি হচ্ছে দশ শুধু ভ্যালুগুলো পুট করতে সময় লাগছে আদারওয়াইজ কিন্তু কিছু নেই এখানে করা দেখো শুধু ক্যান্সেল করে আমাদের কি করতে হবে এক্সের ভ্যালু পুট বের করতে হবে তাই তো এখান থেকে তোমরা ক্যান্সেল করতে আশা করি প্রত্যেকে পারবে আমি ক্যান্সেল করছি না জাস্ট এখান থেকে এক্সের ভ্যালু যেটা বাড়াবে সেটা কত বের হবে সেটা হবে নাইন বাই টু ওকে তোমরা নিজেরা ক্যান্সেল করবে নাইন বাই টু অর্থাৎ কি চার ঘন্টা চার সাড়ে চার ঘন্টা তাই তো তাহলে চার ঘন্টা অ্যান্ড হাফ অর্থাৎ সাড়ে চার ঘন্টা সময় লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ জাস্ট এই ফর্মুলাটা আরেকবার দেখে নেবে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লু টু এম টু ডি টু এইচ টু এবং ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান মানে এই পুরোটা ঠিক আছে এবং ডাব্লু টু মানে এই পুরোটা দৈর্ঘ্য গুণুন প্রস্থগ গুণুন উচ্চতা বা গভীরতা ক্লিয়ার আশা করি দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ইংরেজিতে রয়েছে আমি বাংলাটাও বলে দিচ্ছি ওকে ইংরেজি কি রয়েছে ফাইন দ্য টাইম বিটুইন ফোর অ্যান্ড ফাইভ ও ক্লক হোয়েন দ্য হ্যান্ডস ওকে দুটো হাত মানে ঘড়ির দুটো কাঁটার কথা বলা হয়েছে এ ক্লক আর টুগেদার টু ইচ এদার অর্থাৎ কী বলেছে চারটে থেকে পাঁচটার মধ্যে কোন সময় ঘড়ির যে দুটো কাটা হয় ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একে অপরের উপরে আসবে অর্থাৎ টুগেদার হবে ওকে আমি কিন্তু এই ধরনের প্রশ্ন একটা আলোচনা করেছিলাম প্র্যাকটিস সেট করানোর সময় তোমাদের হয়তো মনে রয়েছে অত্যন্ত ইজি দেখো কি বলা রয়েছে চারটে থেকে পাঁচটা তাই তো চারটে থেকে পাঁচটা অর্থাৎ চারটের পরে পাঁচটার ঠিক আগে কখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একে অপরের উপরে আসবে কিভাবে করব দেখো প্রথমে চারটে থেকে পাঁচটা যখন বলবে এখানে কটা চারটে এর সাথে মিনিটের কাটা গুণ করবে চার পাঁচা কত হবে টু পাঁচ করে দাও কারণ কেন আমি বলে দিচ্ছি তাহলে আরও মনে থাকবে তোমাদের দেখো প্রথমে আমরা কি চারটে বেজেসে আমরা ধরে নিচ্ছি ঘন্টার কাটায় এটা চার পাঁচ এটা ছয় ক্লিয়ার এবার এখান থেকে মিনিটের কাটা এখান থেকে যখন ঘুরে এখানে আসবে টোটাল কত মিনিট আসতে হবে মিনিটের কাটাকে কুড়ি মিনিট ক্লিয়ার এখান থেকে আসতে কত কুড়ি মিনিট লাগবে এটা ক্লিয়ার ইন্টু এই কাটাটা এর উপরে আসবে তখন তো এরা একে অপরের উপরে আসবে ততক্ষণে কী হবে ঘন্টার কাটা কিছুটা তো সরে আসবে তাই তো এখান থেকে কুড়ি মিনিট আস্তে আস্তে ঘন্টার কাটা এখানে সরে আসবে তাহলে মিনিটের কাটাকেও এতটা আসতে হবে তারা মানে কিছুটা সময় আরেকটু বেশি লাগবে সেই কিছু যে সময় ফ্র্যাকশান যে সময়টা সেটা বের করার জন্য আমি বলেছিলাম কি বারো বাই এগারো দিয়ে সবসময় গুণ করবে ক্লিয়ার তাহলে কত আসছে এখান থেকে দুশো চল্লিশ ডিভাইডেড বাই এগারো অর্থাৎ কত হচ্ছে দেখো এগারো তো বাইশ এগারো কে এগারো নয় বাই এগারো এত ফার্স্ট ফোর অর্থাৎ চারটে বেজে তারপরে একুশ পূর্ণ এত মিনিটে তারা একে অপরের উপরে আসবে অত্যন্ত ইজি কিন্তু ঘড়ির অঙ্ক অত্যন্ত ইজি যদি তোমাদের কোনো প্রবলেম হয় ঘড়ির অঙ্ক কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখবে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন দেখো একটা ইংরেজি প্রশ্ন রয়েছে পরেরগুলো সব বাংলায় প্রশ্ন আসছে দেখো এটা কী রয়েছে ডিভাইড দ্য প্রোডাক্ট অফ এটা এবং এটা এটা দুটোর প্রোডাক্ট অর্থাৎ গুণ ফল এদের গুণ ফলকে ডিভাইড করতে হবে কত দ্বারা তাদের ডিফারেন্স অর্থাৎ বিয়োগ ফল দ্বারা এদের গুণ ফলকে এদের বিয়োগ ফল দ্বারা ভাগ করতে বলা হয়েছে এদের বলতে কত রয়েছে এখানে চার পূর্ণ এক বাই এগারো তাই তো এদের গুণ ফল ইন্টু কত রয়েছে দুই পূর্ণ তেরো বাই ষোলো এটাকে ভাগ করতে বলা হয়েছে কি এদের বিয়োগ ফল দ্বারা আচ্ছা এদের বিয়োগ ফল একবারে আমরা করে ফেলছি চার এগারো চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ তাই তো তাহলে পঁয়তাল্লিশ বাই কত হচ্ছে এগারো আচ্ছা ডিফারেন্স মানে মাথায় রাখবে ডিফারেন্স মানে তাদের পার্থক্য সরি তাদের পার্থক্যটা অর্থাৎ কোনো সময় মাইনাস নেবে না বড়োটা থেকে ছোটোটা মোট কথা বিয়োগ ফল মানে কি হয় ছোটোটা থেকে বড়োটা বিয়োগ করলে মাইনাস আসতে পারে কিন্তু ডিফারেন্স মানে সবসময় তাদের পার্থক্য মানে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ অর্থাৎ মাইনাস আসার কোনো চান্স নেই তারপরে দেখো মাইনাস করছি ষোলো দুগুনো বত্রিশ কত হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ বাই ষোলো এখানে দেখো এটা বড় এটা ছোটো যাই হোক মাইনাস আসার কোনো চান্স নেই যেহেতু ডিফারেন্স বলেছে উপরে কত আসছে দেখো উপরে আসছে আচ্ছা একবারে আমরা এখানে বসিয়ে দিই চার চারাগারে চুয়াল্লিশ থাকে পঁয়তাল্লিশ বাই এগারো তাই তো পঁয়তাল্লিশ বাই এগারো তারপরে রয়েছে দেখো এখানেও কত হচ্ছে পঁয়তাল্লিশ বাই ষোলো তাই তো যেহেতু একইভাবে আমরা নিচে করে নিয়েছি এবার দেখো এই দুটো গুণ করলে কী হবে উপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশগুণ পঁয়তাল্লিশ বাই এগারো নিচে হবে ইন্টু ষোলো তাই তো এখানে নিচে কত হচ্ছে দেখো এগারো ইন্টু ষোলো আমাদের হচ্ছে লসাগু এবং এখানে হচ্ছে কত পঁয়তাল্লিশ আমরা কমন নিয়ে ফেলছি তাহলে হচ্ছে ষোলো একটি ষোলো মাইনাস এগারো এতটা আশা করি কারো অসুবিধা নেই আর উপরে কত হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ বাই কত হচ্ছে এগারো ইন্টু ষোলো দেখো এগারো ইন্টু ষোলো নিচে রয়েছে এখানেও নিচে রয়েছে ক্যান্সেল উপরে একটা পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ ক্যান্সেল শুধু উপরে একটা পঁয়তাল্লিশ পরে রয়েছে এবং নিচে রয়েছে কত ষোলো মাইনাস এগারো মানে পাঁচ তাহলে এটা দিয়ে ক্যান্সেল করে দাও নাইন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত নাইন এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব একটা টাফ ছিল না লাস্ট যে কোয়েশ্চেন বাতিল হয়েছিল ওকে দেখে নেব নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন অত্যন্ত ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন কেন ইন্টারেস্টিং দেখো আমি বলছি বুঝতে পারবে কী বলা রয়েছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহাকে এক হইতে বারো পর্যন্ত সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না বলা রয়েছে তো তার মানে কি ভাগ যাবে সংখ্যাগুলো দেখো কি কী রয়েছে প্রথমে রয়েছে টু টু সেভেন সেভেন জিরো তারপরে রয়েছে কত টু টু জিরো দেখো এখানে একটা ইন্টারেস্টিং এক থেকে কত বলেছে বারো তাই তো এক থেকে বারো সবগুলো সংখ্যা দিয়ে কি করব আমরা ভাগ করে করে কি চেক করব কোনো সময় না যদি সেটা করি সেটা কিন্তু একদম পরীক্ষার সম্পূর্ণ সময় নষ্ট হয়ে যাবে দেখো আমাদের একটু এখানে বুদ্ধি অবলম্বন করতে হবে ওকে বুদ্ধি কীভাবে অবলম্বন করবো দেখো এর মধ্যে দশ পড়ছে এক থেকে বারোর মধ্যে দশও পড়ছে আমরা দু একটা করে সংখ্যা নিয়ে আরবিটারিভাবে এটাকে চেক করবো কীভাবে দেখো আমরা যদি দশ দিয়ে ভাগ করে দেখতাম যে কোনো একটা ভাগ যাচ্ছে না তাহলে সেটা ক্যান্সেল হতো কেন ক্যান্সেল হতো যেহেতু বলেছে এক থেকে বারো পর্যন্ত সবগুলো দিয়েই ভাগ যাবে ওকে তাহলে যে কোনো একটা দিয়ে যদি না যায় তাহলে সেই সংখ্যাটা বাতিল হবে চেক করবো দশ দিয়ে দেখো সবগুলো শেষে শূন্য রয়েছে মানে দশ দিয়ে ভাগ যাচ্ছেই ওকে তাহলে দশ দিয়ে যাচ্ছে মানে দশ মানে কি দুই গুণন পাঁচ তার মানে দুই দিয়েও ভাগ যাচ্ছে পাঁচ দিয়েও দুটোই চেক করা হয়ে গেল অলরেডি আমাদের ক্লিয়ার এবার দেখো যে সংখ্যাগুলোতে ভাগ করতে সুবিধে হয় আমাদের যেমন তিন দিয়ে তিন দিয়ে ভাগ করা খুব ইজি তিন দিয়ে দেখে নেবো কোনটা ভাগ যাচ্ছে কোনটা যাচ্ছে না যদি কোনো সংখ্যা না যায় সেটাকে ক্যান্সেল করে দেবো দেখো তিন দিয়ে কীভাবে ভাগ করতে শিখেছিলাম সবগুলো যোগ করতে হয় কিন্তু সবগুলো যোগও আমরা করব না যে কোনো দুটো বা একটা করে যদি ডিজিট তিন দিয়ে ভাগ যায় সেটাকে ক্যান্সেল করব দেখো দুইকে যাচ্ছে না কিন্তু দুই আর সাত কথা হয় নয় তাহলে নয়কে তিন দিয়ে ভাগ যায় ক্যান্সেল এখানে দুই রয়েছে সাত রয়েছে দুই আর নয় সাত ক্যান্সেল ওকে এইভাবে করবে এখানেও দেখো সবগুলোতেই নয় আর দুই সাত আর দুই সাত আট দুই তার মানে সবগুলোতেই নয় 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 হবে অর্থাৎ সবগুলোই তিন দিয়ে ভাগ যাবেই তিন দিয়ে তাহলে আমাদের চেক করে কোনো প্রয়োজন নেই গল্প শেষ এবার আমরা দেখব কি চার দিয়ে চার দিয়ে কী করতে হয় শেষের ঘর ভাগ যেতে হয় তাই তো শেষের ঘর দেখো সত্তরকে চার দিয়ে ভাগ যায় কি যায় না তার মানে চার দিয়ে আমাদের অনেকটা কিন্তু কাজে এলো এটাও চার দিয়ে সত্তর রয়েছে সত্তরকে ভাগ যায় না মানে পুরো সংখ্যাকেই ভাগ যাবে না ক্যান্সেল ক্যান্সেল পড়ে থাকছে আর দুটো কেন কারণ এখানে কুড়ি রয়েছে কুড়ি দুটোই চার দিয়ে ভাগ যায় আরও আমাদের একটা স্টেপ এগোতে হবে একজাক্টলি অ্যান্সার বের করার জন্য এই দুটোর মধ্যে যে কোনো আমাদের একটা অ্যান্সার হবে আমরা যদি আরেকটু চালাকি করে আট দিয়ে চেক করি আট দিয়ে মানে কি শেষের তিনটে ডিজিট চেক করতে হবে দেখো এখানে রয়েছে কত সাতশো কুড়ি আট নং বাহাত্তর মানে নব্বই হবে আট দিয়ে ভাগ করলে এটা তো ভাগ যাচ্ছে এখানে রয়েছে কত দুশো কুড়ি দুশো কুড়ি ইজ নট ডিভিজিবল বাই এইট সো আবার অ্যান্সার ইজ দিস ক্লিয়ার আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু এটা কোনো রকম কিছু করার প্রয়োজন নেই জাস্ট এইভাবেই একটু চালাকি করলে আমাদের অ্যান্সার কিন্তু সহজে বের করে ফেলতে পারবো ওকে না হলে এক থেকে শুরু করে কুড়ি বারো পর্যন্ত ভাগ করলে কিন্তু প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে সেই জন্যই কিন্তু অঙ্কটা তোমাদের দেওয়া হয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে পাঁচ নম্বর খুব সহজে এই ধরনের অঙ্ক কিন্তু সলভ করা যায় কী বলা রয়েছে কোনো সংখ্যাকে যদি আটশো তিরানব্বই দ্বারা ভাগ করা যায় এইট নাইন থ্রি দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় আমাদের ভাগ শেষ কথা হয় ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন থ্রি বলেছে সেই সংখ্যাকে যদি আমরা ফর্টি সেভেন দ্বারা ভাগ করতাম তাহলে আমাদের ভাগ শেষ কত আসতো ফর্টি সেভেন ওকে আমরা এখানে একটা জিনিস চেক করব এই ফর্টি সেভেন দিয়ে এই প্রথমের যে সংখ্যাটা একে ডিভাইড করা যায় কি না ওকে যদি যায় তাহলে শুধুমাত্র এই ভাগশেষকে আমরা ভাগ করলে যে ভাগ শেষ পড়ে থাকবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে ফর্টি সেভেন দিয়ে এটাকে তোমরা চেক করবে দেখবে যে এটাকে কিন্তু ভাগ করা যায় ওকে ফর্টি সেভেন দিয়ে এটাকে কিন্তু ভাগ করা যায় তাহলে আমরা কি করব যদি এটাকে ফর্টি সেভেন দিয়ে ভাগ যায় তাহলে কি বললাম এর ভাগশেষ যেটা সেটাকেই আমরা আবার ভাগ করব ওকে তাহলে ফর্টি সেভেন দিয়ে আমরা এটাকে ভাগ করব এই ভাগশেষকে যেটা ভাগশেষ পরে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের এক্স্যাক্টলি অ্যান্সার তাহলে ফর্টি সেভেন দিয়ে আমরা ভাগ করছি দেখো চার চারে ষোলো আচ্ছা চার দিয়ে চলে যাবে দেখো চার সাত আট আট হাতে থাকছে দুই চার চারে ষোলো আর দুই আঠারো তাই তো তাহলে দেখো কত থাকছে পাঁচ তাহলে ভাগশেষ হচ্ছে পাঁচ আমাদের অ্যান্সার কত হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ফাইভ ক্লিয়ার আমাদের অ্যান্সার হয়ে যাবে ফাইভ দেখো নেক্সট কোশ্চেন ছ নম্বর প্রশ্নও সেম প্রশ্ন রয়েছে ওকে তোমরা এই প্রশ্নপত্র যদি খেয়াল করো দেখবে যে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন রয়েছে যে একটা প্রশ্ন রয়েছে সেম টাইপ আর একটা প্রশ্ন দেখো এটা সেম টাইপ প্রশ্ন একটা পারলে আর একটা পারবেই কী বলা হয়েছে কোনো সংখ্যা যদি তিনশো একানব্বই তিনশো একানব্বই দ্বারা ভাগ করা যায় তাহলে কত ভাগ শেষ থাকছে ওয়ান সেভেন জিরো একশো সত্তর ওকে একশো সত্তর শেষ থাকছে বলেছে যদি এই সংখ্যাকে আমরা তেইশ দ্বারা ভাগ করতাম তেইশ দ্বারা তাহলে ভাগশেষ কত আসবে আমি কী বলেছিলাম আবার চেক করব আমরা এটা দিয়ে প্রথমে সংখ্যাটাকে যদি এটা ডিভাইড হয় ডিভিজিবল হয় এটা দ্বারা তাহলে কি বলবো এটার যে ভাগশেষ সেই ভাগশেষটাকেই এটা দিয়ে ভাগ করব তাহলে তেইশ দিয়ে আমরা এটা ভাগ করব কারণ তেইশ দিয়ে দেখবে যে এটা ডিভিজিবল ওকে তেইশ দিয়ে সম্ভবত তিন সাথে একুশ সতেরো আসবে সম্ভবত তোমরা একটু চেক করে নেবে ওকে তাহলে তেইশ দিয়ে আমরা এটাকে ভাগ করব কত হবে দেখো পাঁচ দুগুণ দশ ছয় দিয়ে কত হচ্ছে বারো সাত দুগুনো চোদ্দো আট দুগুনো ষোলো আট দিয়ে সম্ভবত বেশি হচ্ছে আমরা সাত দিয়ে দিচ্ছি তিন সাত একশো এক হাতে থাকছে দুই সাত উন্নয়ন চোদ্দ পনেরো ষোলো তাই তো তাহলে নাইন তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলে কত ভাগ থাকবে নাইন নেক্সট কোশ্চেন দেখো আরও ইন্টারেস্টিং একটা কোয়েশন দিয়েছে কি বলেছে এক হইতে কুড়ি পর্যন্ত এক থেকে কুড়ি পর্যন্ত সব সংখ্যাগুলি দ্বারা সংখ্যাগুলির লসাগু কত ওকে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে অপশানগুলো আমি একটু লিখে নিই তাহলে সুবিধা হবে দেখো সংখ্যাগুলো আমি তুলে নিয়েছি কী বলা হয়েছে এক থেকে কুড়ি পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লস আচ্ছা লসাগু মানে কি যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে তাই তো মনে করো যে দুই আর তিনের লসাগু এদের লসাগু কত হবে সিক্স কারণ কি সিক্স হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটাকে দুই এবং তিন দুটো দেরিয়ে ভাগ যাবে ওকে তার মানে এক এবং কুড়ি থেকে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে এই রকম একটা লঘিষ্ট সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে যেটা হচ্ছে লসাগু ওকে তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাটাই আমাদের অ্যান্সার হবে যে সংখ্যাটা এক থেকে কুড়ি সবগুলো সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে আমরা আবার আগের মতোই চেক করব দুই বা তিন বা পাঁচ কোন একটা কিছু দ্বারা কোন সংখ্যাটা সবগুলো মানে কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে ক্লিয়ার তাহলে দেখো আমরা যদি দুই দিয়ে দেখি সবগুলো ভাগ যাবে কেন শেষে জিরো রয়েছে দশ দিয়ে ভাগ যাবে মানে পাঁচ দিয়ে ভাগ যাবে আমরা সব থেকে যেগুলো তো ভাগ করা ইজি সেই সংখ্যাগুলো দিয়ে চেক করবো চার তিন দুই ওকে দেখবে কিছু তো একটা বেরোবে আমরা দেখো দুই দিয়ে যাচ্ছি মানে তিন দিয়ে এবার চেক করবো তিন দিয়ে কীভাবে চেক করবে এই সবগুলোর অঙ্ক যোগ করে দেখবে কি যে তিন দিয়ে ভাগ যাচ্ছে কি না তাতে অনেক সময় ওয়েস্ট হবে আমি কী বলেছি প্রত্যেকটা ডিজিট চেক করো তিন দিয়ে তাহলে বোঝা হয়ে যাবে আমাদের যে ভাগ যাচ্ছে কি না তিন দিয়ে দেখো চেক করছি প্রথমে তিনকে তিন ভাগ যায় ক্যান্সেল করে দাও তিনকে যাই ক্যান্সেল সাত আট দুয়ে নয় ক্যান্সেল নয় ক্যান্সেল তারপরে দেখো পাঁচ দিয়ে সাত আর ছয় তেরো আচ্ছা কে তিন দিয়ে ভাগ যায় কি কখনও যায় না তাহলে এটা গেল আমাদের হচ্ছে না একই রকমভাবে দেখো তিন যাচ্ছে সাত 2 এ নয় যাচ্ছে নয় যাচ্ছে পাঁচ এ সাত ছয় সাত আর ছয় তেরো আর একে চোদ্দো তাই তো 14 চোদ্দোকে ভাগ করা যায় না তিন দ্বারা এটাও ক্যান্সেল এখানেও দেখো কি করব তিন যাচ্ছে সাত এ নয় যাচ্ছে নয় যাচ্ছে পাঁচ দুয়ে সাত যাচ্ছে না আচ্ছা পাঁচ আর চারে নয় ক্যান্সেল ছয় 2 8 আট আটকে তিন দিয়ে ভাগ যায় না তাহলে আমাদের অ্যানসারের কাছে আমরা পৌঁছে গিয়েছি অলরেডি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো এত বড় একটা অঙ্ক দিয়েছে কিন্তু মাত্র কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডে কিন্তু এটা ইজিলি তোমরা সলভ করে ফেলতে পারবে ওকে তবুও আমরা চেক করে নিচ্ছি তিন দিয়ে যাচ্ছে কিনা দেখো তিনকে যায় দুই আর সাথে যোগফল নয় নয়কে যায় নয়কে যায় এখানে কত রয়েছে দেখো পাঁচ দুয়ে সাত আর দুয়ে নয় নয়কে যায় ছয় কেউ তিন দিয়ে যায় তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এটা ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে এবিসিডি একটি আয়তক্ষেত্র এবং ও আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটা যদি বিন্দু হয় তাহলে প্রমাণ করা যাবে নিচের যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে কোনটা প্রমাণ করা যাবে ছবিটা দেখো আমি একটু দেখিয়ে দিই এটা যদি এবিসিডি কি চতুর্ভুজ বলেছে আচ্ছা একটি আয়তক্ষেত্র তাই তো এবিসিডি একটা যে কোনো আয়তক্ষেত্র যদি হয় এটা এ বি সি এটা ডি মাঝখানে যে কোনো একটা পয়েন্ট রয়েছে যেটা নাম দেওয়া হয়েছে কি ও এবার এগুলো কানেক্ট করে দাও এটা কিন্তু মাঝের যে কোনো একটা পয়েন্ট ওকে এইভাবে যদি কানেক্ট করা যায় তাহলে সব সময় যেটা আমাদের অ্যান্সার হবে এখান থেকে প্রমাণ করা যাবে সেটা হচ্ছে এইভাবে তোমরা ইয়ে করবে ও স্কোয়ার প্লাস ও এর সাথে সি এইভাবে নেবে ওকে ও এ এবং ও সি ও সি স্কোয়ার ইকুয়াল টু হবে কি ও বি স্কোয়ার ইকুয়াল প্লাস ও ডি স্কোয়ার অর্থাৎ কি এর সাথে সি বি এর সাথে ডি এইভাবে কোনাকি এগুলো ইকুয়াল হয় ওকে এভাবে মনে রাখবে তোমরা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো এটা ওকে অ্যান্সার এ এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে এটা ইংরেজিতে রয়েছে আমি একটু বাংলাটা বলে দিচ্ছি ওকে কী রয়েছে আচ্ছা ইংরেজিতে রয়েছে কি এবি ইজ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল অর্থাৎ এবি কোনো সার্কেল বা বৃত্তের ডায়ামিটার অর্থাৎ ব্যাস এবার কী বলা রয়েছে ফ্রম এনি পয়েন্ট পি অন দ্য সার্কেল সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট পি থেকে কী করতে হবে দ্য পারপেন্ডিকুলার ড্রন অন বি ওকে এব উপরে একটা পারপেন্ডিকুলার মানে লম্ব ড্র করা হয়েছে যেটা মিটস এবি এ বিতে যেটা কাট করেছে কোথায় অ্যাট পয়েন্ট এন এনতে কাট করেছে তাহলে কোনটা প্রুভ করা যাবে ওকে ছবিটা কীরকমভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা মনে করো কোনো একটা সার্কেল ঠিক আছে এই সার্কেলের উপরে এটা একটা ব্যাস যেটার নাম কি বলা রয়েছে এবি এবার কি বলা রয়েছে বৃত্তের উপরে কোনো একটা পয়েন্ট রয়েছে পি সেখান থেকে কি করতে হবে এর উপরে এই যে ব্যাস ব্যাসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে পারপেন্ডিকুলার মানে লম্ব হ্যাঁ তাহলে এটা লম্বো ড্র করা হয়েছে তাহলে কোনটা প্রুভ করা যাবে এখান থেকে এটা আমাদের মিট করাতে হয় মিট করিয়ে এটার নাম এন দেওয়া রয়েছে এটা ও তাই তো কোনটা প্রুভ করা যাবে এখানে সব সময় এভাবে মাথায় রাখবে তোমরা যেটা অ্যান্সার এখানে হবে সেটা প্রুভ করা যায় এই যে এটা পি বি স্কোয়ার ইকুয়াল টু কি রয়েছে দেখো পিবি স্কোয়ারক্যাল টু এবি ইন্টু বিএন ইন্টু বিএন ওকে এবি ইন্টু বিএন অর্থাৎ অপশান ডি যেটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার এটা কিন্তু ক্লাস টেনের একটা উপপাদ্য হয় যেটা ইজিলি প্রুভ করা যায় কিন্তু অনেকটা বড় হবে জন্য আমি সেটা ডিসকাস করছি না তোমরা ইজিলি মনে রাখতে পারবে যে পিবি স্কোয়ারকাল টু এবি ইন্টু বিএন ওকে এবি ইন্টু বিএন যেটা হয়ে যাবে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার দেখে নেবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট যেটা রয়েছে এটাও একটা উপপদ থেকে রয়েছে ওকে কি বলা রয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় বর্ধিত এবি ও ডিসিকে ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এটা কিন্তু আমি কিছুদিন আগে প্র্যাকটিস সাথে আলোচনা করেছি তোমাদের হয়তো মনে আছে যে এরকম একটা ছবি আমি এঁকেছিলাম ওকে এখান থেকে এ এটা ছিল বি আর এখানে ছিল কি এটা ছিল সি এটা ছিল ডি যেটার বর্ধিত করার ফলে এটা একটা চতুর্ভুজ তাই তো বৃত্তস্থ চতুর্ভুজ ছিল এটাকে বর্ধিত করার ফলে এটা পি বিন্দুতে তারা মিট করলো এবার এখান থেকে কি প্রমাণ করা যায় সেটা আমাদের বের করতে বলা হয়েছে এখান থেকে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে এইভাবে মনে রাখবে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু সি ইন্টু পিডি পি এ ইন্টু পিবি পি সি ইন্টু পিডি এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে কেমন এখান থেকে হয়তো কোনো একটা ভ্যালু দেওয়া নেই বাকি সবগুলো দেওয়া আছে সেটার ভ্যালু বের করতে হতে পারে এই ধরনের প্রবলেম কিন্তু আমি প্র্যাকটিস এটা আলোচনা করেছিলাম ক্লিয়ার দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে ইংরেজিতে রয়েছে এবিসি ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ওকে অ্যাট এ অর্থাৎ এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে যেটা কোন এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল এবং কী বলা রয়েছে এবং বলা রয়েছে বিপি অ্যান্ড সি আর টু মিডিয়ানস ওকে বিপি অ্যান্ড সি বিপি দেখো এটা এ কী বলা রয়েছে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল সরি তাহলে এটা এ হবে এটা বি এবং এটা সি এখান থেকে বিপি ওকে বিপি বিপি এটা এবং কী বলা রয়েছে সি সি থেকে কিউয়ের উপরে একটা টানো এটা সি এবং বিপি এরা হচ্ছে কী বলা রয়েছে এরা যদি টু মিডিয়ানস হয় ওকে মধ্যমা হয় তাহলে উই উই ক্যান প্রুভ এখান থেকে কোনটা প্রুভ করা যায় সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে দেখো এখান থেকেও যেটা নির্ণয় নির্ণয় করা যায় প্রুফ করা যায় সেটা হচ্ছে ফাইভ বি সি ফাইভ বি সি তার স্কয়ার ইকোয়াল টু কত ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এটাও মাথায় রাখতে হবে কিছু করার নেই দেখো এই ধরনের প্রুফগুলো কিন্তু তোমাদের ডিটেলসে আমি আলোচনা করতে পারছি না কারণ এত বড় বড় প্রুফ কিন্তু প্রুফ করে কোনো লাভ নেই আমাদের কিন্তু ডেটাগুলো একটু মাইন্ড করে রাখার চেষ্টা করতে হবে ওকে আদারওয়াইজ কিন্তু কোনো কিছু করার নেই দেখো এখান থেকে কী হচ্ছে বি সি স্কোয়ার ইকোয়াল টু ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার শুধু মাথায় রাখবে যে এখানে আমাদের ফাইভ থাকে এবং এখানে আমাদের ফোর থাকে ওকে তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে দেখো বাকি একটাতেও কিন্তু এ ধরনের অপশান দেওয়া নেই ওকে এখানে ফাইভ থাকবে এবং এখানে ফোর থাকবে তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে করণী নিরেশন থেকে এটা আমাদের সরল করতে বলা হয়েছে অর্থাৎ এটা সিমপ্লিফিকেশান করতে হবে এই ধরনের প্রবলেম কিন্তু আমি করে দিয়েছিলাম এটা প্লাস রয়েছে ওকে এটা করে দিয়েছিলাম কীভাবে হবে দেখো সবসময় নিচে যেটা থাকে তার বিপরীত কনজুগেট দিয়ে উপরে গুণ করতে হয় তাই তো তাহলে উপরে রয়েছে দেখো ফাইভ তা এর কনজুগেট কী হবে আচ্ছা এই দুটোর মধ্যে যেটা বড়ো সেটাকে সামনে রাখবে তাহলে কোনো মাইনাস আসবে না তাহলে এখানে বড়োটাই রয়েছে তাহলে একই রকম থাকছে আর আচ্ছা এটা সরি এটা থ্রি থাকবে আর এখানে মাইনাস হবে কত টু তাই তো কনজুগেট মানে নিচে যেটা প্লাস উপরে মাইনাস দিয়ে গুণ করবো এখানে দেখো একই সংখ্যাতে যদি গুন করি রুট থ্রি প্লাস টু রয়েছে নিচে এবং উপরে গুন করবো কত রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা তাই তো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি তার স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার মানে থ্রি মাইনাস কত হচ্ছে থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান তাহলে নিচে আমরা ডাইরেক্ট ওয়ান বসাবো এত সময় নেই আমাদের যে ভেঙে ভেঙে করবো তাই তো মাইনাস রয়েছে কত থ্রি রুট থ্রি এবং এখানে এখানে দেখো বড়োটা আগে নেবো বলেছিলাম তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু নিচে কত হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার মানে 5 মাইনাস রুট টু স্কোয়ার মানে 2 এটা ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস মানে কত হয় থ্রি তাই তো তাহলে এটা দিয়ে এটা থ্রি ক্যান্সেল এখানে দেখো রয়েছে রুট টু নিচে রয়েছে বড়টা হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই কত রয়েছে রুট ফাইভ তার স্কোয়ার মানে ফাইভ মাইনাস মানে ফাইভ মাইনাস মানে হচ্ছে টু ক্যান্সেল করে দিলাম এখানে দেখো এবার কত পড়ে রয়েছে রুট থ্রি রুট ফাইভ মানে রুট মাইনাস রুট টেন এগুলো আশা করি তোমরা নিজেরা পারবে এটাও কত রুট ফিফটিন মাইনাস প্লাস রুট টেন ক্লিয়ার এখানে রয়েছে কত দেখো রুট টেন আর এখানে রয়েছে কত মাইনাস রুট সিক্স দেখো এবার দেখো রুট দিয়ে রুট ফিফটিন ক্যান্সেল হচ্ছে রুট টেন দিয়ে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে সরি এখানে তিনটেগুলো ছয় হবে তাই তো তোমরা একটু ঠিক করে নাও এটা ছয় তাহলে রুট দেখো টেন এখানে রুট টেন ক্যান্সেল রুট সিক্সের সাথে রুট সিক্স তাহলে এখান থেকে কত আসতে আমাদের হয়ে যাচ্ছে জিরো ঠিক আছে অ্যান্সার হচ্ছে জিরো আশা করি বুঝতে পেরেছ দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন অত্যন্ত ইজি কোশ্চেন ছিল কিন্তু এটা এটার ভ্যালু বের করতে ভালো হয়েছে তো দেখো আমরা যদি এটাকে এ মনে করি তাহলে কি এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এটা মানে কত আমরা জানি না কিন্তু এখানে আমরা এটা মানে বি মনে করছি তাই তো তাহলে বি ইন্টু বি মানে কত হচ্ছে প্লাস বি স্কোয়ার এখানে দেখো এটা মানে এ ধরেছি তাহলে এ আর এখানে কি হচ্ছে দেখো এখানে ওয়ান পয়েন্ট টু ওয়ানকে আমরা বি ধরেছি তাহলে এখানে আমরা দুই দিয়ে এটাকে ভাগ করি দেখো কত লেখা যায় এটাকে দুই ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান লেখা যায় তার মানে আলটিমেটলি আমরা কী পেলাম টু এটা মানে দেখো কি বি তাই তো আর এটা মানে হচ্ছে এ তাহলে এই পুরোটা মানে হচ্ছে টু বি এটা মানে এ তাহলে টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখে দেখেই বোঝা যাচ্ছিলো যে এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কত ধরেছি এটা তার মানে কত হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন প্লাস বি মানে কত ওয়ান পয়েন্ট টু ওয়ান এটা স্কোয়ার তাই তো এটা মানে কত হচ্ছে ওয়ান ওয়ান টু আর এখানে এক হচ্ছে থ্রি তাহলে থ্রি পয়েন্ট জিরো জিরো মানে ক্যান্সেল হয়ে যাবে শুধু থাকবে থ্রি তার স্কোয়ার মানে কত হচ্ছে নাইন তাহলে নাইন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে ইংরেজিতে রয়েছে আমি বলে দিচ্ছি দেখো নিউমেরিক্যাল ভ্যালুস অফ ভলিউম অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া অফ এ স্পেয়ার আর ইকুয়াল ওকে তার মানে কি বলা হচ্ছে কোনো স্ফেয়ার মানে গোলকের যে আয়তন সেই আয়তনের সাথে তার যে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পৃষ্ঠতল তাই তো পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান মানে মানগুলো ইকুয়াল ওকে তাহলে বলা হয়েছে কি হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ রেডিয়াস তাহলে সেই যে গোলক রয়েছে তার ব্যাসার্ধের মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কি করব আমরা দেখো আমরা কি জানি যদি আমরা ধরে যে সেই ব্যাসার্ধ মানে আর তাহলে কি বলেছে তার আয়তন ইকুয়াল টু তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাই তো আয়তন মানে আমরা কি জানি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউব ইজ ইকোয়াল টু কী বলেছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি ফোর পাই আর স্কোয়ার এটা তোমরা জানো যে কোনো গোলকের আয়তন এবং এটা হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্লিয়ার এখান থেকে দেখো ফোর বাই ক্যান্সেল করে দিচ্ছি ফোরের সাথে পাই এখানে থ্রি আর কিউব এখানে আর স্কোয়ার তাহলে এখানে একটা আর পরে থাকছে আর এখানে কি ওয়ান পড়ে থাকছে তাহলে এখানে নিচে রয়েছে কত থ্রি এটা তাহলে এখান থেকে আর এর মান কত হচ্ছে থ্রি আর ইকোয়াল টু কত হচ্ছে এটা গুণ করে দাও থ্রি তাহলে ব্যাসার মান হচ্ছে কত থ্রি দেখো কত সিম্পল অঙ্ক ছিল খুব একটা জটিল অঙ্ক কিন্তু ছিল না ওকে নেক্সট কোশ্চেন দেখে নেব দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে খুব ভালো কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু আমি প্র্যাকটিস সেটে করিয়েছি ওকে তোমরা যারা প্র্যাকটিস সেটগুলো ঠিকঠাক করেছো প্রায় সব কোশ্চেনই কিন্তু এখানে আমরা করিয়েছি কোনো একদম একদমই আনন্ন কোশ্চেন শুধু দু একটা ছিল যেগুলো উপবাদ্য বেসিস ছিল ওকে দেখো এখানে রয়েছে কি ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়ার আছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য রয়েছে কত পাঁচ সেন্টিমিটার তাই তো এবং কি বলা রয়েছে এবি একটি জ্যা যার দৈর্ঘ্য আট সেন্টিমিটার তাহলে ডিফা ডিস্ট্যান্স কত কেন্দ্র থেকে তাই তো এটা যদি একটা সার্কেল হয় এখানে কেন্দ্র ও একটা ব্যাস রয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য দেওয়ার রয়েছে আট টোটাল যদি এটার নাম এবি হয় এটার ব্যাসের দৈর্ঘ্য যদি আট হয় সরি জ্যা য্যার দৈর্ঘ্য যদি আট হয় এটা আমাদের বের করতে বলা হয়েছে ওকে এটার নাম দিচ্ছি ডি ও ডি আমাদের বের করতে বলা হয়েছে সরি ওডি বের করতে বলা হয়েছে এবং এই যে ব্যাসার্ধ এটার মান কত দেওয়া রয়েছে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে টোটাল যদি আট হয় একটা উপপদ আমরা পড়েছিলাম ক্লাস টেনে যে এই লম্বটা কি করে এটাকে দুভাগে ভাগ করে মানে আট হলে এটা চার হবে এটাও চার হবে তাহলে আমরা কী পেলাম এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা অতিভুজ এটা ভূমি তাহলে লম্ব কি হয় লম্বর স্কোয়ার ইকুয়াল টু কী হয় অতিভুজের স্কয়ার মানে পাঁচের স্কোয়ার মাইনাস কি হয় ভূমি স্কোয়ার মানে চারের স্কয়ার দেখো এখান ওডি খুব সিম্পলি বেরিয়ে যাবে দেখো পঁচিশ মাইনাস ষোলো মানে কত পঁচিশ মাইনাস ষোলো মানে নয় আর যেহেতু রুট উট করে দেবো এখানে কেন স্কোয়ার ছিল স্কোয়ার উঠিয়ে দিয়েছি তাহলে এটা ভ্যালু কত থ্রি তাহলে আমাদের এই ভ্যালুটা কত পেলাম ওডি ইজকোয়াল টু থ্রি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো নেক্সট যেটা রয়েছে এটাও মান নির্ণয় করতে বলা হয়েছে রয়েছে কত টুয়ে টোয়েন্টি এইট রুট মাইনাস কত রয়েছে ওয়ান এবং রয়েছে কত প্লাস একশো অত্যন্ত ইজি কোয়েশ্চেন এটা তাই তো দেখো আমরা কি জানি চার সাতটা আঠাশ চারকে বের করা যাবে তাই তো ফোর ইন্টু সেভেন করছি সেভেন থেকে যাবে আর ফোর বাইরে বেরিয়ে এলে কত টু বেরোবে এখান থেকে কত পঁচিশ ইন্টু সেভেন করা যেতে পারে পঁচিশ ইন্টু সেভেন সাত পঁচিশ একশো পঁচাত্তর পঁচিশ মানে পাঁচের স্কোয়ার মানে পাঁচ রুট সেভেন প্লাস এখানে কত করা যেতে পারে সাত ইন্টু ষোলো সাত ষোলো একশো বারো তাই তো তাহলে এখানে থাকবে ভেতরে সেভেন ষোলো মানে বাইরে বেরোবে চার এবার জাস্ট যোগ করে দিতে হবে সবগুলোরই যেহেতু করণী সেম রয়েছে সেভেন 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 তাহলে কত হচ্ছে ছয় সরি চার আর দুই ছয় থেকে পাঁচ বিয়োগ মানে এক তাই তো শুধু থাকছে কত রুট সেভেন দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এই যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলোর এই স্টারগুলোর ভ্যালু কত হলে প্রত্যেকটা সংখ্যা ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে ওকে আমরা সেটা বের করতে হবে আচ্ছা ইলেভেন দ্বারা ডিভিজিবল কীভাবে করতে হয় আমরা জানি একটা করে ড্রপ করে প্রত্যেকটা সংখ্যা যোগ করবো এবং বাকিগুলোকে যোগ করবো যেগুলো ছেড়েছি তারপরে তাদের বিয়োগ ফল যদি এগারো দ্বারা ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা এগারো দ্বারা ডিভিজিবল হবে তাহলে এখান থেকে দেখো আমরা আট আর একে নয় একটা করে ছেড়ে দিচ্ছি কিন্তু নয় এক তিনে কত হচ্ছে বারো আর এখানে রয়েছে কত বারো থেকে এটা কত যোগ করছি চার আর কত রয়েছে স্টার ওকে তাহলে বারো আর মাইনাস চার মানে হচ্ছে আট মাইনাস স্টার এটা করে দাও তাহলে কত হচ্ছে বারো থেকে মাইনাস চার মানে কত হচ্ছে আট মাইনাস স্টার তাই তো স্টারের ভ্যালু তাহলে এখানে অবশ্যই আট হতে হবে তাহলে আট মাইনাস আট মানে জিরো হয়ে যাবে যেটা কি এগারো দ্বারা ডিভিজিবল হবে তাহলে প্রথমে এটা বেরোলো কত আট ওকে এটা হচ্ছে আট তারপরে এখানে চেক করো দেখো একটা করে ছেড়ে দাও সাত পাঁচে বারো বারো আর তিনে কত হচ্ছে পনেরো তাই তো তাহলে এখানে কত হচ্ছে পনেরো মাইনাস কত হচ্ছে পনেরো মাইনাস সিক্স প্লাস স্টার তার মানে পনেরো মাইনাস ছয় মান হচ্ছে নয় নয় মাইনাস স্টার তাহলে এখানেও স্টারের ভ্যালু কত হতে হবে নয় হতে হবে তাই তো তাহলে এইট নাইন প্রথমে এইট তারপরে আমাদের আসছে কত এইট নাইন দেখো এরকম অপশান কিন্তু এক অপশান এ এবং অপশান ডি দুটোই রয়েছে তাহলে এখনো আমরা কনফার্ম হতে পারছি না দেখো এখানে চেক করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে তাছাড়া বলা যাবে না ওকে তাহলে ছয় দুই আট তারপরে আট আটে ষোলো আর পাঁচে কত হচ্ছে একুশ তাহলে একুশ মাইনাস কত হচ্ছে দেখো আট সাতে পনেরো পনেরো আর এখানে স্টার রয়েছে পনেরো আর চারে উনিশ তাই তো উনিশ প্লাস স্টার তাহলে কত হচ্ছে একুশ মাইনাস এটা মানে কত দুই দুই মাইনাস স্টার তাহলে এখানেও স্টারের ভ্যালু কত হতে হবে দুই হতে হবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান এ ওকে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে অ্যান্সার আশা করি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো বাকি সমস্ত প্রশ্ন নিয়ে ওকে দেখো হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার